2018 বিশ্ব চন্দ্র মেমোরিয়াল নিয়ে এডিভিশন লীগ নিয়ে ম্যাচ থাকা এগিয়ে চলো সঙ্গতে টাউন ক্লাব আসলে ম্যাচ রেফারি অঙ্কা হাস্তিনি মঙ্গনাং রেফারি রক্তিম সাহা আজরানে আও ম্যাচ ন টাউন ক্লাব নি টিম ম্যানেজার তপন সাহাতে রেফারি রক্তিম সাহা নি বিশিঙ্গ পেনাল্টি নতুবে কক বাংলাইখা আবন ইয়াগুলো রেফারি রক্তিম সাহা ন বিশ্বদগ্রমে গ্রাউন্ড নখরমানি রুকলিয়া ফাইটাগ বিশ্বদক নি ইয়াগুলো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন কমিটি নি জয়েন্ট সেক্রেটারি এবার আজরানে টাউন ক্লাব নি টিম ম্যানেজার তপন সাহানি কয়মুং গ্রাউন্ড কিফিলি ফাইকা রক্তিম সাহা চা সাল উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসার জাগবি ডিভিশন লীগ ত্রিপুরা স্পোর্ট স্কুলতে স্কাইলার নে ম্যাচ অ্যাসিস্ট্যান্ট রেফারি নে বার্জা সামলক্ষা রক্তিম সাহা 2018 তে চন্দ্র মেমেল লীগের খেলায় টাউন ক্লাব আর এগিয়ে চলোর খেলা ছিল তো একটা পেনাল্টিকে কেন্দ্র করে তখন আমি টাউন ক্লাবের ম্যানেজার ছিলাম টাউন ক্লাবের বিপক্ষে কর্নার পেনাল্টি দেওয়াতে আমি রক্তিম সাহার উপরে একটু মানে প্রতিবাদ করেছিলাম তারপরে একটু মানে ঝগড়াঝাটি হয়েছিল মাঠের মধ্যে ঝগড়াঝাটির হওয়ার পর আমরা না খেলে মাঠের থেকে উঠে গেছিলাম তারপর আমাদের পয়েন্ট কাট হয়েছে তারপর রক্তিম সাহাকে এবং আমাকে দুজনকেই সাসপেন্ড করা হয়েছিল করার পর অনেক অনেকে ত্রিপুরা রেফারিজেশনের প্রেসিডেন্ট ফুটবল এডিশনের অনেক কর্মকর্তা রক্তিমকে বলেছিল যে তুমি আবার মাঠে ফিরে এসো তো রক্তিম আর মাঠে ফিরে আসেনি গত বছর থেকে আমি জয়েন্ট সেক্রেটারি হওয়ার পর রক্তিমকে আবার মাঠে ফেরার জন্য আমি ওকে অনেকবার রিকোয়েস্ট করেছি তো এইবার ও আমার কথা রেখেছে যে বলছে যে তোমরা আমি আবার রেফারিং করব তো গতকালকে তাকে পোস্টিং দেওয়ার পর একবারও না বলিনি তো কালকে তাই আজকে মাঠে নামলো বিউরো রিপোর্ট কক খরা।